এবার মুসলিমদের নিয়ে বেফাঁস মন্তব্যে তোপের মুখে নরেন্দ্র মোদী নির্বাচনের প্রথম ধাপে আশারূপ সাড়া না পাওয়ায় হাঁটছেন মেরুকরণের পথে মত আন্তর্জাতিক আছে আমি হক। ভারতে চলমান লোকসভা নির্বাচনের মাঝেই মুসলমানদের আক্রমণ করে ভাষণ দিয়ে তুমুল সমালোচনার জন্ম দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলিয়ে দেবে রাজস্থানে এক নির্বাচনী জনসভায় ব্যাপক তোপের মুখে এই বিজেপি নেতা পড়েছেন ভারতে চলছে লোকসভা নির্বাচন এরই মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে নির্বাচনকে ঘিরে যখন রাজনীতির মাঠ সরব ঠিক সে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুসলমান বিরোধী বক্তব্য নিয়ে তুঙ্গে বিতর্ক রাজস্থানে এক নির্বাচনী জনসভায় আক্রমণাত্মক ভাষণে বিজেপি নেতা বলেন এবার কংগ্রেস ক্ষমতায় আসলে দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বিলি করে দেবে তারা বিবাহিত নারীদের গলার পবিত্র মঙ্গল সূত্র ভাগ বাটোয়ারা করে দেবে বলে মন্তব্য করেন তিনি এই বক্তব্যের জেরে বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদী ক্ষোভ ছেড়েছেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গে জয়রাম রামেশের মতো বিরোধী শীর্ষ নেতারা দাবি প্রথম দফার ভোটে সেভাবে সাড়া না পেয়ে হতাশ মোদী তাই ধর্ম এবং মিথ্যাকে পুঁজি করছেন তিনি এবারে নির্বাচনী প্রচার প্রচারণায় কংগ্রেস কিংবা মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট করে বিজেপির পক্ষ থেকে সেভাবে কোনো আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা যায়নি অনেক পর্যবেক্ষকের মতে লোকসভা নির্বাচনের প্রথম ধাপে ভোটের হার আশানুরূপ না হয় আবারও ধর্মীয় মেরুকরণের পথে হাঁটছেন নরেন্দ্র মোদী প্রিয়াঙ্কা চক্রবর্তী সময় সংবাদ ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী শুক্রবার দেশটির তেরো রাজ্যের উননব্বইটি লোকসভা আসনের ভোট হবে এদিন এর আগে প্রচারণা শেষ হবে চব্বিশ তারিখ সন্ধ্যায় এর আগে বিজেপি কংগ্রেস তৃণমূল সহ রাজনৈতিক দলগুলো শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া প্রধানমন্ত্রী থেকে প্রতিরক্ষা মন্ত্রী মমতা থেকে রাহুল গান্ধী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সবাই ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য দ্বিতীয় দফার ভোটে গোটা দেশের নজর থাকবে কেরালার ওয়ানরে কেন্দ্রের দিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লড়ছেন সেখানে এর আগের বার এই আসন থেকে প্রায় পৌনে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন রাহুল ভোটের ভাষায় ওয়ানরে রাহুলের সেফ সিট হওয়ার পরও পুত্রের হয়ে সেখানে প্রচার প্রচারণায় অংশ নিচ্ছেন কংগ্রেস নেতৃত্ব রোববার শারীরিক অসুস্থতার জন্য সেখানে প্রচারে বের হননি তিনি ছাব্বিশ এপ্রিল ভোটের ভাগ্য নির্ধারণ হবে আরেক হেভিয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও পশ্চিমবঙ্গের বালুরঘাট দার্জিলিং ও রায়গঞ্জ এই তিন লোকসভা আসনের ভোট সেদিন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার লড়ছেন আগেরবারের জেতা বালুরঘাট আসন থেকেই হেভিওয়েট প্রার্থীর হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেষ মুহূর্তে প্রচারণা চালিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও তিনটি বিজেপির জেতা আসন তাই সেই আসনগুলো ছিনিয়ে নিতে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে মমতা সামনে থাকবে না এদিকে বিজেপি প্রচারেছেন বিবাদ আরো জটিল মমতার রাজ্যে বাম কংগ্রেস কোথাও কোথাও জোট করে বিজেপির বিরুদ্ধে লড়লেও তৃণমূল সেখানে সামিল হয়নি ফলে এখানে বিজেপি ছাড়াও মমতার দলের লড়াই হবে বাম কংগ্রেসের সঙ্গেও তাই মমতাকে সুবিধাবাদী হিসেবে আখ্যায়িত করছেন বাম কংগ্রেস নেতৃত্ব আমার সঙ্গে মমতা বিরোধ সবাই সর্বজন বিরোধ আমার সঙ্গে মমতা ব্যানার্জির কোন সমঝোতা রাজনীতি কোনদিন করিনি সর্বজন বিরোধ তাই যখন সর্বজন বিরোধ তখন ইন্ডিয়া গেট করার সময় সেই সময় আলোচনা করলেই তো পারতেন ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে আসাম বিহার ছত্তিশগড় কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মণিপুর রাজস্থান ত্রিপুরা উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গ ও কেরালা রাজ্যে আচার্য সমসংবাদ ভারত প্রসঙ্গ মালদ্বীপের পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট মুইজের দল পিএনসির বড় ব্যবধানে জয়ের পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা বিশ্লেষকরা বলছেন নির্বাচনের এই ফল দ্বীপরাষ্ট্রটিকে দীর্ঘদিনের মিত্র ভারত থেকে দূরে সরিয়ে চীনকে আরও ঘনিষ্ঠ করে তুলতে সাহায্য করবে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি জয় পাওয়ার পর থেকে দেশটির ওপর ভারতের প্রভাব কমতে পারে তা নিয়ে আগে থেকেই ধারণা করছিলেন বিশ্লেষকরা আর সেই ধারণাকে সত্যি করেন প্রেসিডেন্ট মোহাম্মদ মঈস ক্ষমতা হাতে পেয়েই ভারতের সেনা প্রত্যাহারের পাশাপাশি নিতে থাকেন নানা পদক্ষেপ এরই মধ্যে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান তিনি এই ধারাবাহিকতায় এবার দেশটির পার্লামেন্টেও জয় পেলেন মুইজের দল পিএনসির জয় পাওয়ার পর থেকে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায় মালদ্বীপের এবারের পার্লামেন্ট নির্বাচন দুটি কারণে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল এর প্রথমটি হল মুইজের ভারত বিরোধী অবস্থান এবং চীন নীতি মালদ্বীপের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য তা পরক করার একটা পরিসর তৈরি করেছিল এই নির্বাচন দ্বিতীয় কারণটি হল মোহাম্মদ মুইস প্রেসিডেন্ট হলেও দেশটি পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী পক্ষের আইন প্রণেতাদের আপত্তিতে তার মনোনীত তিনজনের মন্ত্রিসভায় যোগদান আটকে যায় মুইস প্রস্তাবিত কয়েকটি বিল পাশেও আপত্তি জানান বিরোধীরা তবে এবার পার্লামেন্ট নির্বাচনে জয়ের মধ্য দিয়ে ক্ষমতাসীনদের জন্য সিদ্ধান্ত নেয়া সহজ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্যদিকে মালদ্বীপের এই নির্বাচনকে চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর জন্য মুইজের পরিকল্পনার পরীক্ষা হিসেবে দেখা হচ্ছিল প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর তিনি বেইজিং সফর করেন সফরে চীনের প্রেসিডেন্ট শি দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন দেশটির বিদেশি নীতি বিশেষ করে ভারত ও চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে মুইজের জোটের জয় চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়বে যা ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রভাবিত করতে পারে তাপপ্রবাহে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা রাজ্যের আট জেলায় জারি হয়েছে রেড আর কলকাতায় হল সতর্কতা চলমান তাপ্রবাহ গত বছরের রেকর্ড ভেঙেছে দুদিন আগে বর্ধমানের পানাগড়ে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করেছে বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য পশ্চিমবঙ্গে রোজ ভাঙছে গরমের রেকর্ড না বিশ্বাস উঠছে সাধারণ মানুষের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান সহ আট জেলায় গত কয়েকদিন ধরে গড় তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি পারদ ছুঁয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলোর ওপর জারি করেছে রেড অ্যালার্ট রাজধানী কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ সহ পাশের জেলাগুলোতে জারি রয়েছে হলুদ সতর্কতা ছাড়াও বেশ কিছু জেলায় জারি রয়েছে কমলা সতর্কতাও রাজ্যের উত্তরের কয়েকটি জেলা ছাড়া প্রায় সব জেলার ওপর দিয়ে চলা এই তাপ প্রবাহ আরো তীব্র হতে পারে বলেও আভাস আবহাওয়া বিশ্লেষকদের বেশি ঘোরাঘুরি কম করতে হবে একটা জায়গা বসতে হবে যদি বেশি ঘাম এই গরমে বেরোয় তাহলে আমার সোডিয়াম পটাশিয়াম ডিসব্যালেন্স হয়ে যাবে সোডিয়াম বেরিয়ে যাবে তো মানুষের বেড স্ট্রোক হতে পারে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে যেটা হিট স্ট্রোক তো সেইখান থেকে যদি মানুষকে চলতে হয় বিশেষ করে মহিলাদের তাদের মাথা মুখ ঢেকে চলতে হবে শুধু চোখ দুটো পার করে চলতে হবে এদিকে তীব্র গরমে হাসফাস জনজীবন রাস্তায় যান চলাচল অনেকটাই কমে গেছে খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না অনেকেই আর যারা প্রয়োজনে বের হচ্ছেন গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন তারাও তীব্র গলা ভেজাতে রাস্তার পাশে পানীয় দোকানগুলোতে ভিড় করছেন যদিও এ ধরনের খোলা জায়গায় পানীয় না পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা কারণ এতে জন্ডিস সহ পেটের নানা রকম রোগ ভোগার আশঙ্কা থাকে গাছ কেটে বনভূমি উজার এবং পরিবেশের ক্ষতি হয় এমন কেমিক্যাল বর্জ্য ফেলা ঘরে ঘরে এসির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে প্রকৃতি ক্রমশ তার ভারসাম্য হারাচ্ছে আর সে কারণেই আবহাওয়া মানুষের সঙ্গে এমন বৈরী আচরণ করছে চারিদিকে এত গাছপালা কেটে দিয়ে এত যে বাড়িঘর হচ্ছে এত যে এসি চলছে তার জন্য সেটাই মেন কারণটা সেটা তো কোনো কারণ বলে তো মনে হয় কর্পোরেশন মাঝে মাঝে রাজনীতি করার জন্য কিছু গাছ ফাছ লাগায় বাস্তবে সেই গাছকে যে লাগানোর পর যতটুকু যত্ন করার প্রয়োজন বিন্দু মাত্র তারা করে না চলমান এই তাপপ্রবাহ আরো কয়েকদিন চলবে বলেও আশঙ্কা করা হচ্ছে সুব্রত আচার্য সমসংবাদ ভারত আসন্ন প্যারিস অলিম্পিক ঘিরে ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে ফ্রান্স আর তাই শঙ্কা তৈরি হয়েছে প্যারিসের সেইন নদীতে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়ে চোখ ধাঁধানো আয়োজনের পরিকল্পনা করা হলেও শেষ পর্যন্ত উদ্বোধনী অনুষ্ঠান সরে যেতে পারে স্তাদেদ ও ফ্রান্সে তবে নিরাপত্তা সংখ্যা থাকলেও ফ্রান্সের সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থমাস পাক প্রচলিত রীতির বাইরে গিয়ে আসন্ন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে নিদারুণ কিছুর পরিকল্পনা আয়োজকদের সময় বদ্ধ স্টেডিয়ামে জমকাল ওপেনিং হলেও এবার উন্মুক্ত স্থানে তা মঞ্চায়ন করতে চায় কর্তৃপক্ষ প্যারিসের সিন নদী মুখরিত হওয়ার অপেক্ষায় সাড়ে দশ হাজার অ্যাথলিটের ছয় কিলোমিটার ব্যাপী প্যারেডে বৈচিত্র্যময় আয়োজনের উদ্দেশ্য থাকলেও বাদ সাপছে নিরাপত্তা ইস্যু বিভিন্ন গোয়েন্দা সংস্থার খবর অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস নিয়ে নিরাপত্তার উচ্চ ঝুঁকিতে রয়েছে ফ্রান্সের রাজধানী এমন পরিস্থিতিতে প্ল্যান বি রেডি করেছে প্যারিস প্রয়োজনে তাদেরদ ফ্রান্সে প্রথাগত উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের কথা বলেছেন প্রধানমন্ত্রী ইমানুয়েল ম্যাক্রো সংখ্যা থাকলেও নিরাপত্তা নিয়ে বেশ তৎপর প্যারিস প্রশাসন সব মিলিয়ে সন্তুষ্টির কথা বলেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস নিরাপত্তা নিশ্চিত করা দেশের বিষয় কোন পদক্ষেপ তারা ভালো জানে এই বিষয়ে আমার ধারণা নেই তবে আমি যেটা দেখেছি নিরাপত্তা নিশ্চিত করতে ওরা চেষ্টার কমতি রাখছে না এবং বেশ পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে আমাদের সবার বিশ্বাস আছে একটি নিরাপদ এবং উপভোগ্য অলিম্পিক গেমস উপহার দেবে ফ্রান্স

এই ছিল আন্তর্জাতিক সময়ে সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মনির হুসাইন ধন্যবাদ ইমদাদ আপনাকে সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়ের।